এদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের স্বামীর সঙ্গে প্রায় 3 বছর আগে সম্পর্কের অবনতি ঘটে এবং তারপরই তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। যদিও বাঁধন বলেছেন তার নামে নাকি বিভিন্ন ধরনের মামলা হয়েছিল, পরে অবশ্য সেগুলো মিথ্যা প্রমাণিত হয়, কিন্তু এসব বিভিন্ন কারণে তিনি মানসিকভাবে অনেক ভেঙে পড়েন এবং এ ধরনের ঝামেলাগুলো তার বাচ্চার মানসিক বিকাশে কোনো সমস্যার সৃষ্টি করে কিনা এ নিয়েও তিনি ছিলেন চিন্তিত। তবে সব সমস্যা কাটিয়ে এখন তিনি অনেকটাই নিজেকে সামলে নিয়েছেন। তবে বর্তমানে তার সামনে রয়েছে আরেকটি সমস্যা, তার স্বামী নাকি তার একমাত্র মেয়েকে কানাডায় নিয়ে যেতে চাচ্ছেন, এই দেশে নাকি মেয়ের ভবিষ্যৎ নেই, এরকমটাই বাঁধন জানিয়েছেন প্রথম আলো সহ আরো কয়েকটি গণমাধ্যমে দেয়া তার সাক্ষাৎকারে। সেখানে তিনি বলেন, এই দেশে এত বাচ্চা মানুষ হলে আমার মেয়ে কেন পারবে না। সেই সাথে বাঁধন জানিয়েছেন স্বামীর বিরুদ্ধে নাকি পাল্টা মামলা করেছেন তিনি এবং লড়ছেন সেই মামলা। আসলে জীবনে যে এই ধরনের একটা বিশ্রী পরিস্থিতিতে পড়তে হবে তা কখনোই চিন্তা করেননি বাঁধন। প্রিয় দর্শক, আপনার কি মত? বাঁধনের মেয়ের তার সাথে থাকা উচিত নাকি বাবার সাথে কানাডায় যাওয়া? কমেন্ট সেকশনে শেয়ার করুন আপনাদের মতামত। আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।